বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমি খুব খুব ভালো। কেন ভালো? তো আজ আমার নাতির জন্মদিন। এইট এপ্রিল আমার নাতি লাট্টুর জন্মদিন, তার জন্য আমি আজকে খুব আনন্দে আছি, খুব ভালো আছি। সালের রাত্রিবেলা সব ওর বন্ধুবান্ধবরা আসবে। ওর মা কিছু খাবার দাবার অ্যারেঞ্জ করেছে, কেক আনবে, আবার কেক আনবে। কাল রাত্রির 12টায় একটা কেক কাটা হয়েছে, তোমাদের পাঠিয়েছি ভিডিও। আবার আজকে একটা কেক কাটা হবে, ওরই তো আনন্দ। আবার এখন গেছে ওর পাপার বাড়ি, ওখানে সব পিসিরা এসছে, পিসির ছেলে মেয়েদের ছোড্ডি ভাই বর্দি ভাই বলে, ঠানু, ওর পাপা সকালবেলাই এসে নিয়ে গেছে। ওখানেও আবার একটু এনজয় করবে, ওখানে হয়তো হোটেলে ফোটেলে খাবে, না কি বাড়িতেই ওর জন্যে করবে হয়তো। করে টরে তারপরে ওখানে ওর জন্য জামা টামা কিনেছে, জামা কিনেছে ওর পিসি, জামা কিনেছে, এটা জানিয়েছে ওর পিসি। সেদিনকে দিতে এসেছিলো ওকে, তা সেদিনকেই বললো যে ওর জন্য জামা কিনেছি, ওই জন্মদিনের দিন পরাবো। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ দিও এবং হ্যাপি বার্থডে বলো। ও খুব আনন্দ পাবে। আর এই জন্য সকালবেলা আর কী রান্না করবো আজকে? এবেলায় তো আর কিছু হবে না, যা কিছু হবে সব ওবেলায় হবে। মেয়ে একটু ওর জন্য বেরিয়েছে, মেয়ে বেরিয়ে একটু গিফট টিফট কিনতে গেছে। আমি এই সকাল থেকে সব ঝাড়পোছ করলাম, ফ্যান ফ্যানগুলো ঝাড়লাম, দেয়ালগুলো সব নোংরা জমেছিল, পর্দার ফাঁকে ফাঁকে সব ঝাড়লাম, এত এত নোংরা বেরিয়েছে। তারপরে আলমারির মাথার উপর, শোকেসের মাথার উপর, তারপর ওইদিকে আর একটা কাঠের একটা আমাদের শোকেস মতন আছে করা, উপরে দেয়াল সেট করা, ওইটার উপর সব ঝাড়লাম, ফটো ফটো সব মুছলাম। তারপর আজকে একটু ভালো চাদর ফাদর পাতবো, নাতির সব বন্ধুরা আসবে। এই একটু খাবার দাবার অ্যারেঞ্জ হয়েছে। আর এই এবেলায় করবো একটু, ওই ছেলে আর আমি খাবো, ও তো নেই। এই যে ডাল করেছি, এই যে ডাল এখনও ফোড়ন দিইনি, এখনও ফোড়ন দিইনি, এই যে ডাল ফোড়ন দেব। আর এই যে কিছুটা পটলের খোসা টোসা সব ছিল, ওইগুলোকে একটু রসুন লঙ্কা হলুদ নুন দিয়ে বাটা করলাম, করে এবারে তেলেতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজব। আর একটু মাছে তেলাপিয়া মাছ নিয়েছিলাম বাড়ির উপর, এই যে তেলাপিয়া মাছ, এই দু পিস আর কি ভাজা করবো, না দু পিস ঝাল করবো, দু পিস ঝাল করবো। তা আমি এখন একটু দুধ আর পাউরুটি খাচ্ছি, এই যে দুধ চিনি পাউরুটি খাচ্ছি একটু খেয়ে। তারপরে আমি কোমরে খুব ব্যথা হচ্ছে আমার, এই যে একটু কোমর ব্যথার ওষুধ খাবো, সেই ওপর থেকে মুছে আসছি না, আজকে আসবে সবাই। একটু সব মোছা টোছা করে এলাম, সিঁড়ি টিড়িগুলো মুছলাম, উপরের একটা বারান্দা মুছলাম। ওই জন্যে এবার আর মাংস করলাম না, হ্যাঁ।
এই যে কচ আমার নিচে শুয়ে আছে। কচ যে বাটিটাই খেত না, সেই বাটিটা অনেক ছোট হয়ে গেছিল ওর পক্ষে, এতটা মানে ওর চারদিকে ছড়াচ্ছিল। আজকে একটা ওই বাড়ির উপরে ভ্যানে করে সব প্লাস্টিক জিনিস সব বিক্রি করতে আসে না, পাপুষ, তারপরে এই প্লাস্টিকের বোতল, স্টিলেরও থাকে। আমার একটা চাউ ছাকনি কিনতে হবে, আর একটা একটা সুন্দর লাল রঙের এরকম এত বড় বাক্স দেখেছিলাম, বেশ মোড়া মোড়া, ওই একটা কিনবো। তো অনেক কিছু রাখা যাবে, টিপের পাতা টাতা ক্লিপ। এই যে এইটা কিনেছি, আর একটা ছেলের ঘরে খাটে ওঠা মানে উঠবে তার নিচে একটা পাপড় কিনেছি, দেখাচ্ছি দাঁড়া, খুবই কম পয়সা এগুলো। এই যে খাটের নিচের পাতার জন্য এই একটা পাপোশ কিনেছি, দেখতে পাচ্ছো পেছনটা যে এরকম, এটা ছেলের ঘরে পাতার জন্য কিনেছি, পরে দিয়ে আসবো, এখন রান্নাটা সারি। আচ্ছা রেখে আসি দাঁড়া, রেখে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে আমার খাবার খাওয়া হয়ে গেছে, এবারে ওই যে ডালের জন্য ফোড়ন দিচ্ছি। এই যে ডালের জন্য ফোড়ন দিচ্ছি, বাটাটা এবারে তেলেতে কষবো, মানে একটু শুকনো শুকনো করবো, একটু পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করবো। আর বাটার সময় কি কি দিয়েছি তোমাদের বললাম, রসুন, লঙ্কা, হলুদ, নুন, চিনি। হাতটা ধুই, এইটা হয়ে গেলে ডালটা তো হয়ে গেল, এবার একটু ফোটাবো। একটু জল দিয়ে ফোটাবো, এটা গন্ধ লেবুর সঙ্গে খেতে যা ভালো লাগে না, এইরকম পাতলা করে ডাল করে
বাসন মাজার র‍্যাক কেন বাসন রাখার আর কি ওয়ার্কপ সব বাসন রাখার একটা র‍্যাক কেনার খুব ইচ্ছা জানি না পারবো কিনা কিনতে অনেক মেশিনকে একটা দর করে এসেছি তাও এত বড় না ছোট এই ছো বাবা কি হাঁচি হচ্ছে এরকম সাইজে এরকম সেটাই বলছে 800 850 টাকা দাম আমি বলেছি না আমি অত দাম দিয়ে কিনতে পারবো না কালকে পারলে টক দেন করবো পুরো ভিডিও দেখাতে পারিনি গো সময় পাইনি মনে থাকেনি হ্যাঁ তার জন্য আর ভিডিও চালু করতে পারিনি Ah.
চিনি আমি।